দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ টেন নিউজে। সাথে আছি আমি আশরাফি দিগম। ২০২৩ সাল থেকে নতুন কারিকুলামে পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। রোববার থেকে স্কুল কলেজ খুলেছে, ধীরে ধীরে সবগুলো খুলে যাবে, যার ফলে আবার নতুনভাবে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফয়দা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট নেতারা। হিসাব পাওয়ার পর জনসমক্ষে প্রকাশের আহ্বান। ২০১৪-২০১৮ সালে যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি করলে বিএনপি আরও ছোট হয়ে যাবে, যেটা তাদের জন্য আত্মহননমূলক হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। ভারত সরকার কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মেট্রো রেল প্রকল্পের মালামাল চুরির সাথে যুক্ত চোর চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা এহসান গ্রুপের চেয়ারম্যান রাকিব হাসান সহ তার চার ভাইয়ের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিদ্যুতের পিক আওয়ার বিবেচনায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সারা দেশের সব সিএনজি স্টেশনে গ্যাস বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ বিভাগ। প্রবাসীদের বসবাসের অনুমতি, ভিজিট ভিসা এবং এক্সিট ও রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে সৌদি আরব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন রমিজ রাজা। দর্শক এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরে নতুন নতুন সব আপডেট জানতে চোখ রাখুন আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।